আমরা নতুনহাট যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে প্রায় এখান থেকে বা ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত আসতে 20 মিনিট বা 25 মিনিট তারও হয়তো বেশি লাগলো, কারণ প্রচুর জ্যাম রয়েছে, সেইগুলো আমরা ক্যামেরাতে দেখলাম। ঈদ মোবারক সকলকে। আজকে সকালে ঈদের নামাজ পড়ার পর আমি এবং আমার বন্ধু আব্দুর রহিম দুজনে ঘুরতে বের হয়েছি। জাস্ট আমাদের নতুনহাটের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ, ওয়েদারটা খুব ভালো, যে বিশাল প্রখর যে তাপ সেই তাপ নেই। আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল, 5:45 যখন বাজে, 5:45 দিকে, তারপর বৃষ্টিটা থেমে যায়। সো এই মুহূর্তে রোদ হালকা রয়েছে, বিশেষ নেই। ক্যানেলে জল আসছে এবং মাছ ধরার জন্য ওখানে একটা ছোট্ট জাল দেওয়া আছে। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। সো বন্ধু, আর এক বন্ধু রয়েছে আমার, মেসে থাকতো, সাইফুল্লাহ, হিস্ট্রি ডিপার্টমেন্টে বর্ধমান, যেখানে মেসে থাকতাম সেই মেসে। আর সাথে রহিম রয়েছে। আমরা ঠিক সাইডে নদী রয়েছে, যেটা কুনো নদী বলছে সেইখানে। সো আমরা একটু জাস্ট ঘুরতে এলাম, এখন আমরা ফিরব। মোবাইল, এই হচ্ছে রাস্তার অবস্থা। জানি না মোবাইল হাত থেকে পড়বে কি না। এখানকার সময়ে এই ধরনের রাস্তা একটু হয়তো কল্পনার বাইরে। জাস্ট আমরা এবার নতুনহাট ব্রিজের দিকে আগাব, যেই মুস্করা রোডে এসেছিলাম সেখান থেকে এখন ব্রিজের দিকে ফিরব। চারিদিকে আমরা যেই ধান ক্ষেত, সেই ধান ক্ষেত দেখতে পাচ্ছি, পিছনে পুরোটাই ধানের ক্ষেত রয়েছে এবং ধানগুলো পেকে গেছে। আমরা ছোটো তো বলেছি যে ধান পেকে গেলে যে সোনার মতো লাগে ধান দেখতে, সেগুলো আমরা জাস্ট ক্যামেরার সেগুলো দেখতে পাচ্ছি। সো বন্ধু এখন রেডি, এখন নতুনহাটে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে ফেরার জন্য। এখন আমরা রাস্তার মধ্যে রয়েছি দুজনে বাইকে, জাস্ট হয়তো আর 1-3 কিলোমিটার লাগবে, তারপরে আমরা যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে পৌঁছাব। জাস্ট যেই গুসকরা রোডে কুনর নদীর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের মধ্যে রয়েছি। সো এখানে জাস্ট কিছুক্ষণ দাঁড়ালাম, অনেকজন ঈদের দিন দেখলাম ঘুরতেও এসছে, সেগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে অনেকজন ঘুরছে। এখন নতুনহাট যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে আছে, আর যে নদীর চর রয়েছে নদীতে এখন যদিও চর নেই, তো যে নদীর চর রয়েছে সেই নদীর চরের মধ্যে যাব। ঈদের দিন, বুঝতেই পারছি সকল যারা গ্রামবাসী রয়েছে তারা যে ব্রিজ রয়েছে নতুনহাটের সেখানে সকলে ঘুরতে এসছে।
এখন নতুনহাট ব্রিজের যে চর রয়েছে সেই চরের মধ্যে আমরা রয়েছি। এখানে আমরা প্রচুর লোক দেখতে পাবো, বিশেষ করে বাচ্চা যারা রয়েছে তারাই বেশিরভাগটা, ম্যাক্সিমাম হয়তো 30 বছর এজের মধ্যেই ম্যাক্সিমামটা রয়েছে, ম্যাক্সিমামটা খুব কম রয়েছে, যারা বাচ্চা রয়েছে তো বাচ্চাদের সংখ্যাটাই বেশি এখানে রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি কিছুজন গেল, সো আমি ও বন্ধু আব্দুর রহিম দুজনে এখানে এলাম। যদিও আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম নতুনহাটের এই নদীর চরেই, পারলে লিঙ্কটাকে এখানে শেয়ার করব, বা আমার যে চ্যানেল রয়েছে আই বাটনে ক্লিক করলেও আমরা সেগুলো দেখতে পাবো। সো এখন যেই নদীর চর রয়েছে সে এগুলোতে অনেক জল থাকে সাধারণত, কিন্তু এখন এই মুহূর্তে জল নেই বললেই চলে, যা সামান্য কিছু জল আছে। এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি একবারই নদীর যে মিডিল অংশ, যেখানে নদীর অ্যাকচুয়াল জলগুলো থাকে, জাস্ট মাস 4-5 আগে যখন সুন্দরবনে যেই বন্যা হয়েছিল সেই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রচুর জল ছিল, যার জন্যই সেই বন্যাটা হয়েছিল। আর এখন একবারই খুবই জল রয়েছে, জাস্ট আব্দুর রহিমকে সেগুলো দেখাতে বলবো যে জল যেগুলো আর কি বইছে সেদিকে খুবই কম জল আছে বললেই হয়। আর পুরো চরটাতে বিভিন্ন জল অ্যাকচুয়াল এখানে ঘোরাঘুরি করছে ঈদের টাইমটা পাস করার জন্য। সো পিছনে যেটা রয়েছে সেটা অ্যাকচুয়াল আমাদের নতুনহাট যেই রোড রয়েছে সেই নতুনহাট রোড, যেগুলো তেঁতুলতলা বাজার যাওয়া যায়। আর ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন সব ঈদের জন্য অ্যাকচুয়াল নদীর যে চর রয়েছে সেই চরে ঘুরতে এসছে, এগুলো আমরা বুঝতেই পারছি চারিদিকে। বিভিন্ন জন এসছে, ম্যাক্সিমামটা ফ্যামিলির সাথে এসছে, বিভিন্ন বাচ্চা রয়েছে বা আমাদের বয়সের অনেক রয়েছে, ম্যাক্সিমামটাই বাচ্চা রয়েছে। সো যেগুলোকে রহিমকে দেখাতে বলবো ক্যামেরার সামনে। সো আমার যে ক্যামেরাম্যান রয়েছে সেই ক্যামেরাম্যান বা পার্সন তারও একটা ভিডিও করে রাখা অবশ্যই দরকার, যার জন্য আমি এখন নিজে যেই মোবাইল রয়েছে সেটা ধরে আছি এবং ভিডিও করছি। জাস্ট রহিমকে কিছু বলতে বলবো আজকের এই ভিড় সম্পর্কে বা ঈদের যে লোকজন এসছে। হ্যাঁ, আজকে ঈদের দিন এসেছি আমরা নতুনহাটে ব্রিজে, ব্রিজের নিচে নদীর চরে, সেখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন এসছে। আর বিশেষ করে নদীর চরে কেউ নামতে পারে না এখন, যেহেতু জল নেই বা পানি নেই সেই কারণে সবাই নামছে। তারপর ব্রিজের ওপরে প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক এখানে, যারা ছেলে মেয়ে আছি আমি বেশি এখানে নেমে আসছি। আব্দুর রশিদ আমার বন্ধু এই মাত্র এলো, জাস্ট যে জল রয়েছে নদী সেটা ক্রস করলো, এখন আমরা তিনজনে একসাথে ঘুরবো। আমরা বহুদিন পর আবারও একসাথে, প্রায় 1 বছর পর আমরা প্রতি বছর যে ঈদ হয় সেই ঈদের মধ্যে ঘুরতে আসি। আমার আর হলো না, 1 বছর পর আবার আসছি, এবার আমরা একটু ঘুরি যে চরগুলো রয়েছে সেই চরগুলো। সো রহিম বারণ করছে যাতে ক্যামেরা না করে, কিন্তু ক্যামেরা তো একটু করতেই হয়, যেহেতু এটাকে আমরা কি করব ক্যামেরা বন্দি করে রাখবো, পারলে এটাকে ইউটিউবে আপলোডও করব। বারণ করছে না ঠিক, প্রচুর ছবি হয়ে গেছে এখন, ভিডিওগুলো ঘোরাঘুরি করে বেশি করে। আচ্ছা ঠিক আছে, সো বন্ধুটাই বক্তব্য একটু ঘুরে নিই তাহলে, সেই সাথে আমরা ক্যামেরাটাকে অন করে রাখি যাতে যারা দেখবে ভিডিওটা তারাও যাতে বুঝতে পারে অ্যাকচুয়াল ঈদের দিন নতুনহাট ব্রিজের যেই চর রয়েছে বা নদীর চর, সেই নদীর চর সম্পর্কে। সোয়েরা এখন মনের আনন্দে খেলা করছে। ভাই এটা কি করছো, ভাই কি করছো, পানি ছেঁচছো, খেলা কোথায়, বাড়ি কতদূর, বাড়ি শোনো মুখ তুলো কথা বলি, কোথায় বাড়ি, কামালপুর, কে কে এসছো বন্ধু, সো মনের আনন্দ দেখছিল ওরা খেলছে।
কয়েকটা তিনজন বন্ধুর সঙ্গে কাছে রয়েছি ছোট্ট, যারা ঈদের দিন ঘুরতে এসছে। প্রথমে ওদের কাছে জিজ্ঞেস করবো ওদের কি নাম। কি নাম তোমাদের? আশরাফুল। তারপর? আমার নাম এখানে কোথা থেকে এসছো তোমরা? কামালপুর থেকে। তাহলে কি জন্য এসছো এখানে? ঈদে ঘুরতে এসছো। কি পড়াশোনা করো তো? কিছু পড়ছো? পড়ে পড়ছো? বড় মনে করছে, ভালো লাগছে তো? ঠিক আছে। আশরাফুল জামান আমাদের মধ্যে পৌঁছে গেছে, একটু লেটে হলেও যাক পৌঁছেছে। যদিও আমার বিশ্বাস ছিল যে ও পৌঁছাবে না, কিন্তু যাক ফাইনালি আমার বিশ্বাসটা সেটা ভেঙে গেল এবং পৌঁছেই গেল আমাদের কাছে। সো আমরা এই যে চর রয়েছে পিছনে, সেই চরের দিকে যাব। আর উঁচু যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যেই গাছ রয়েছে। রহিম রয়েছে, রহিমের তো একটা ভিডিও নিতেই হয়, যার জন্য আমি আবার ক্যামেরা ধরলাম। পরপর কয়েক বছরই আমরা পরপর এখানে করেছিলাম, তারপর সবাই তখন আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে লাগে। সো আমরা প্রায় চারজনই এখানে আছি, আমি নিজেও সেলফি দিয়ে ক্যামেরা দিয়ে এটা করি, নাহলে আমি বাদ পড়ব। একজন এখানে বৈজ্ঞানিক রয়েছে, তার মধ্যে আব্দুর রহিম, এই গাছটা সম্পর্কে একটু অ্যানালাইজ করবে। সন্ধ্যার সময় নদীর চরের যে মনোরম দৃশ্য, কেশে গাছ রয়েছে, পুরোটাই এগুলো নদীর চর। সব কেশে ফুল বা কেশে যে গাছগুলি সেই গাছ। চারিদিকে বিভিন্ন লোক এসছে, আমরা এই জুম করে দেখাবার চেষ্টা করব। বাইকের সংখ্যা এবং বিভিন্ন ধরনের গাড়ি ও বাইক রয়েছে, এবং যখন ব্রিজে যাব সেই মুহূর্তে আমরা দেখতে পাব যে ব্রিজে প্রচুর সংখ্যক লোকজন সব ঘুরতে এসেছে। এটাই হচ্ছে বন্ধুত্ব। আমরা বুট পরে এসেছি, যার জন্য খুলছি না। সো আমাদের বন্ধু রশিদ রয়েছে, আমাদেরকে নদী পারাপার করছে। আব্দুর রহিম ঘাড়ে চেপে রয়েছে এবং রশিদ পার করে নিয়ে আসছে। আমরা নতুনহাট যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে, প্রায় এখান থেকে বা ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত আসতে 20 মিনিট বা 25 মিনিট তারও হয়তো বেশি লাগলো, কারণ প্রচুর জ্যাম রয়েছে, সেইগুলো আমরা ক্যামেরাতে দেখলাম। ঈদের দিন আমরা যে ভিডিওটা করলাম বালির চরে, যেই ভিডিওগুলো সকল লোকজন এখানে ঘুরতে এসছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর পরবর্তী ভিডিও অবশ্যই হবে। ততক্ষণ অবশ্যই আমাদের এটাই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। থ্যাংক ইউ।